গ্রীষ্মকালীন একটি অত্যন্ত সুগন্ধযুক্ত ফুল হলো হাসনুহানা হ্যাঁ বন্ধুরা টাইটেল আর থান্নেল দেখে ঠিকই ধরেছেন আজকে আমি হানা গাছের যত্ন পরিচর্যা নিয়ে আলোচনা করব। বন্ধুরা এই ফুলটিকে আমরা অনেকে হেনা ফুল নামেও জানি এই ফুলটা দেখতে অতটা সুন্দর না হলেও এই ফুলের সুগন্ধ কিন্তু অত্যন্ত বেশি অর্থাৎ বেল জুঁই টগর বিভিন্ন ধরনের যে সুগন্ধযুক্ত ফুল আছে তাদের থেকেও বেশি সুগন্ধ পাওয়া যায় এই হাসুনানা। ফুল গাছ তাই আমরা আমাদের টপ বাগানে অর্থাৎ ছাদ বাগানে এই হাসুনানা ফুলের গাছ অবশ্যই একটি করতে পারি তবে কীরকম যত্ন পরিচর্যা করলে এই হাসুনানা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেটি ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ থাকার একান্ত অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই হাসুন শুধুমাত্র যে গ্রীষ্মকালেই ফুল দেয় তা না গ্রীষ্ম থেকে শুরু করে একদম শীতের আগে পর্যন্ত প্রচুর পরিমাণে এই গাছ ফুল দেয় তাই এখনই আমাদেরকে যত্ন পরিচর্চা শুরু করতে হবে বন্ধুরা প্রথমে যাদের গাছটি বহুদিন ধরে একই টবে আছে তাদেরকে অবশ্যই আমি বলব রিপোর্টিং করে নিতে আর যাদের গাছটি আট মাস থেকে এক বছর এরকম টবে আছে আমার মতো এভাবে টবের উপরের অংশের এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে মাটি তুলে নেবেন এবং এরকম একটি সার্কেল গর্ত করে নেবেন এক থেকে দেড় ইঞ্চি এবং এই গর্তে আমরা আদর্শ খাবারগুলো প্রয়োগ করব অবশ্যই গ্রীষ্মের শুরুতে আমাদেরকে জৈব এবং রাসায়নিক খাবার মিক্সড করে দিতে হবে বন্ধুরা এখানে আমি যে খাবারগুলি দিয়েছি দেখুন এখানে আছে শিমকুচি হাড়গুঁড়ো নিমখোল সরষের খোল এবং তার সাথে আছে সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ লাল পটাশ এগুলোকে একত্রে মিশিয়ে নেব আর তার সাথে আমরা জৈব কম্পোস্ট হিসাবে এখানে এক মুঠো পরিমাণে নেব এই শুকনো ঝুড়ঝরে আমাদের ভার্মি কম্পোস্ট এর পরিবর্তে আপনারা গোবর সার বা পাতা পাচা সারও ব্যবহার করতে পারেন বন্ধুরা এই যে মিক্সড খাবারটা আমরা দিয়ে দিলাম এখন দেড় থেকে দু মাস গাছে অন্য কোনো খাবার না দিলেও হবে এই খাবারেই কিন্তু আমাদের গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে বন্ধুরা ঠিক এইভাবে দু থেকে তিন মুঠো পরিমাণে খাবার অর্থাৎ প্রত্যেক খাবারটা আমরা এক চামচ পরিমাণ নিয়ে এইভাবে গাছের গোড়ায় চারিদিকে ছড়িয়ে দেবো দেখবেন পনেরো থেকে কুড়ি দিন পর থেকেই গাছের গ্রোথ কেমন নেবে এবং গাছে নতুন নতুন পাতা আসবে বন্ধুরা গাছে খাবার দিয়ে দিলাম এরপরে গাছের যে ফাঁকা অংশটা আছে সেটা আমরা মাটিতে পরিপূর্ণ করে দেবো দেখুন এখানে যে মাটিটা আমরা তুলে নিয়েছিলাম সেই মাটিটাকে আমরা একটু চেলে নেবো আমি এক্ষেত্রে বলে রাখি নতুন মাটি প্রয়োগ করতে তবে এক্ষেত্রে আমরা এই পুরাতন মাটিটাকেই ব্যবহার করব। দেখুন মাটিটাকে এইভাবে সুন্দরভাবে আমরা চেলে নেবো যাতে শিকড় বাকড় ডেলা এবং যাবতীয় ডেল মাটিগুলো আলাদা হয়ে যায় দেখুন একটা সুন্দর সফট মাটি তৈরি হয়ে গেল এই মাটিটাই কিন্তু আমরা গাছে দেবো আর বাকি যে এই মাটিগুলো শিকড় সহ এই মাটিগুলোকে আমরা অবশ্যই ফেলে দেবো এই ঝুরঝরা মাটিটা আমরা অবশিষ্ট যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার উপর জাস্ট এইভাবে ভরে দেবো তবে এক্ষেত্রে আপনি নতুন মাটিও ব্যবহার করতে পারেন তার সাথে আপনারা কিছু পরিমাণে যে কোনো একটি কম্পোস্ট ব্যবহার করে নেবেন এভাবে বন্ধুরা আমরা অবশিষ্ট ফাঁকা জায়গাটাকে পরিপূর্ণ করে দিলাম এটা কিন্তু রিপোর্টিং যারা করবেন না এইভাবে যত্ন পরিচর্যা করবেন এরপরে জল হাসুনানা গাছে অবশ্যই নিয়ম করে প্রত্যেক দিন জল দিতে লাগবে মনে রাখবেন এই গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে জল পছন্দ করে তাই উপরের অংশের মাটি হালকা ময়েশ্চার ভাব থাকতে থাকতেই জল দেবেন একেবারে খটখট হয়ে গেলে এই গাছের পাতা কিন্তু নেতিয়ে পড়ে এ গাছের জলের টান ভালোই আছে তাই অবশ্যই ময়েশ্চার থাকতে থাকতে জলটা দেবেন দরকার পড়লে এই গরমে দুবেলা জল দেবেন এরপরে বলি সানলাইট এই গাছ গ্রীষ্মকালীন গাছ ফুল সানলাইট পছন্দ করে সাত থেকে আট ঘন্টা রোদ আসে এমন জায়গায় এই গাছকে রাখলে পারফর্ম খুব ভালো করবে তবে চার পাঁচ ঘন্টা রোদ আসে বা হালকা সেমি এরিয়াতেও এই গাছ হবে তবে সেক্ষেত্রে একটু ফুলের কোয়ালিটি খারাপ হতে পারে তবে ফুল সানলাইটে আপনি যদি রাখেন অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে দীর্ঘদিন ফুল পাবেন বন্ধুরা এরপরে বলি হাসন গাছের প্রুনিং বা কাটিং এই গাছ সবসময় নতুন শাখাতে ফুল দেয় পুরাতন শাখাতে ফুল দেবে না এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন অর্থাৎ এইগুলোকে আমাদেরকে কাটাই ছাটাই করতে হবে আমাদেরকে যে কোনো একটি প্রণাণ নিতে হবে নিয়ে দেখুন এই যে শুকনো ডালপালা দীর্ঘ দিন ডরমেন্সির পরে শুকনো ডালপালা গাছে প্রচুর হয় এই ডালপালাগুলোকে আমরা কেটে দেবো এছাড়া যত নতুন নতুন ব্রাঞ্চ এই গাছে আনতে পারবো ততেই কিন্তু আমাদের গাছে ফুলের পরিমাণ বাড়বে তাই এই যে পুরাতন ব্রাঞ্চগুলো আছে এগুলোকে আমরা অবশ্যই কেটে দেবো এর ফলে যে কাক্ষিক মুকুল আছে এই কাক্ষিক মুকুল আরও নতুন করে গজাবে এবং প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো দেখুন কী সুন্দরভাবে আমরা একটা হালকা করে প্রনিং করে দিলাম দিন পনেরোর মধ্যে নতুন নতুন করে পাতা আসবে এবং তাতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে বন্ধুরা এরপরে বলি রোগ পোকা এই গাছে দেখুন একটি পাতা কোঁকড়ানা রোগ আছে দেখবেন এই গাছের কম বেশি সব পাতাই কুঁকড়ে যায় কারণ সাদা বাছি আর মাকড় এতে ভালোই আক্রমণ করে তাই মাকড় নাশক হিসাবে আমি কাকা পেস্টিসাইডটা ব্যবহার করি এটি খুব ভালো কাজ দেয় এছাড়া রোগর যেটির কম্পোজিশান ডাইমেথয়েড থার্টি পারসেন্ট এই গ্রুপের আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা ইমিডাক্লোরোপিড ট্যাপগড় এই ধরনের ওষুধগুলো ব্যবহার করবেন তাতে দেখবেন এই হাঁসুন আনা গাছের আর পাতা কোঁকড়ানোর রোগটা থাকবে না কারণ এই গাছের পাতা কোঁকড়ানোর রোগ একটা স্বাভাবিকভাবে হয়ে থাকে তো এভাবে আপনারা যদি এই গ্রীষ্মকাল থেকে যত্ন পরিচর্যা করতে পারেন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস অনুযায়ী তাহলে আশা করি গোটা গ্রীষ্মসহ বর্ষাসহ আপনারা শীতের আগাম পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং আপনার ছাদ বাগান হয়ে উঠবে সুগন্ধযুক্ত বন্ধুরা এই ছিল ভিডিও ভালো লাগে লাইক করবেন